সুন্দর একটা সময় আসলে সিনেমায় আসে না, এবং সেই সময়টাতে আসলে দর্শকদের আগ্রহের জায়গা ছিল চলচ্চিত্র। তো যে সময়টাতে আসেন তখনও যখন চলচ্চিত্রের জোয়ার ছিল, এখনো চলছে, আমি যতদূর জানি যে আপনিও হলে যেতেন, ছবি দেখতেন, ভোটা করে আমি আপনাকে শেষ করি না, আমি শুরু করে দিই। কারণ হচ্ছে যে আমি আমার শুরুটা সুন্দর ছিল, আর তখন সিনেমা যেভাবে জোয়ার ছিল সবকিছু ঠিক আছে। ওই সময়টা ডিফারেন্ট, পার্থক্যটা একরকম, আর বর্তমান হচ্ছে আরেক রকম। না, আমি কোশ্চেন এটা করি নাই, আমার কোশ্চেন ছিল চিত্রনায়িকারা মানে একটা সময় হলে বোরকা পরে যেতে হতো সিনেমা দেখার জন্য, এবং খুব আগ্রহ করে পুরো হল ভর্তি দর্শকের মজাটা দেখতো। ওটা ছিল তোমার, আর এখনকার সময়ের বর্তমান প্রেক্ষাপটটা একটু জানতে, এখন অনেকে যাচ্ছে, তো ওই সময়ের আনন্দটা কি মিস করেন কিনা, বাইরে কি দেখতে আবার নতুন করে আসতে। আমরা যেতাম বোরকা পরে যাতে দর্শকদের ভিড়টা বোঝার জন্য, আমরা ওখানে আছি তারা যেন না জানে তারা কি বলছে সেটা জানার জন্য। আর এখন তো আমরা সরাসরি যুক্ত হচ্ছি, তারা আসছে, কথা বলছে, দেখছি, এটা একটা ডিফারেন্ট টাইপের, এটাও ভালো, এটাও ভালো। একটা প্রশ্ন, আপনি বিজ্ঞাপনে যতটা আলোচনা এসেছেন সিনেমাতে ততটা আলোচনা আসতে পারলেন না, এটা আপনার ভুল ধারণা। আমার অনেক হিট সিনেমা আছে, আমার যেগুলো হয়তোবা আপনি জানেন কিনা আমি জানি না, আমার হচ্ছে ভালোবাসা সত্য, মহব্বত, জিন্দাবাদ, তারপর হচ্ছে অনেক সিনেমা, এগুলো আমি নাম বলি, সে হিট, সুপার হিট, বাম্পার হিট। আর তিব্বত সিনেমা আমার সবচেয়ে ফেমাস টিভিসি, যেটা অনেক আমার দুইটার দিকেই আমি সব সমানতালে আমি ভালো করেছি। মাঝখানে একটা গ্যাপ গিয়েছিল, কিন্তু তারপরে এখন আমি আবার শুরু করেছি, আশা করব দর্শকরা অবশ্যই আমার পাশে থাকবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার দর্শকরা, আমি আমার ফেসবুকে আছে, আমার দর্শকরা সবসময় আমাকে রিকোয়েস্ট করে এবং বলে যে আপনারা আপু ছবি করেন না কেন, আপনাকে মিস করি, আপনাকে দেখতে চাই, তাদের যে ভালোবাসা, তাদের যে আগ্রহটা, তোমার যে আমি তাদের জন্য কাজ করি, সেখান থেকে আমার মনে করছে যে আমি কাজ করি। এবং আমি যখন কাজ শুরু করেছি আল্লাহ রবির কাছ থেকে, আমি কী বলে অনেকগুলো সিনেমা কাজ করছি এবং ভালো লাগছে, এবং আমার দর্শকরা আমাকে সাপোর্ট করছে। তো এই জেনারেশনের কারোর ভিতরে মান্নার মতো আবার ইন্ডাস্ট্রির লিড দেওয়া বা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাওয়ার মতো কিছু দেখেন কিনা কার ভিতরে? কেউ না থাকলে কারোর জায়গা তো পূরণ হয়ে যায়, কারোর জন্য খালি থাকে না, ওটা হয়ে যাবে, ওনাকে চলে আসবে। কাকে আপনার সম্ভাবনা মনে হয়? কাকে সম্ভাবনা সেটা বলতে পারবো না, কিন্তু সেটা চলে আসে, অল্টারনেটিভ এটা জায়গা কখনো কারোর জন্য খালি থাকে না, সেটা ঠিক আছে।